হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আমার আর একটি নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকের এখন বাজে সকাল 9:30 মতন বাজে, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আর কি হলো কি জানি গলায়। আচ্ছা, সকালে গানের স্যার এসেছিল, তো এইমাত্র গান শিখে এলাম। আর এখন আছে স্যার, বোন গান শিখছে। আর আজকে সকালে মা বাবা জেঠু আর বৌমা গেছে কলকাতা, ডক্টর দেখাতে গেছে। আর মা যেহেতু বাড়িতে নেই, তো করতে হবে রান্না বান্নার কাজ এখন, তাই ভাবছি। আর আজকে পুজোর জন্য কিছু একটা ভিডিওস বানাবো ভাবছি, দেখি কতটা কি বানাতে পারি। তাই ভাবছি এখন যাবো রান্নাঘরে, তো যাতে তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করে করতে পারি। যাতে তাড়াতাড়ি, আর আজকে সোমবারও আছে, তো আমাদের নিরাম হয় সোমবারে, তো আজকে নিরাম কি রান্না হবে এখনো রেসিপি ঠিক করা হয়নি, তো দেখি দেখি এখন যাব কি হয় দেখি। তো চলো, যাই হবে তোমরা দেখতে পাবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে, আর কি রান্না করছি তোমরা দেখতে থাকো। নিউটেলার তরকারি করবো, তার জন্য এখানে নিউটেলারটা ভাজা হচ্ছে। আর এদিকে বসে গেছে ভাত, নিউটেলার তরকারির জন্য এখানে পটল আর আলুটা ভাজা হয়ে গেছে। নিউটেলারটা ভাজা হচ্ছে, আর হবে ভেন্ডি ভাজা, তার জন্য এখানে ভেন্ডিটা কাটা আছে। এখানে ভাতটা হয়ে গেছে, আর এখানে নিউটেলার তরকারিটাও হয়েই গেছে অলমোস্ট। বৌমা এসেছিল দুপুরবেলার দিকে, তো এখন বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাওয়ার জন্য। সুন্দর লাগছে এখন বর্মা বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। না, সেরকম একটা আজকের ব্লগ করা হয়নি, তো একটা মেকআপ ভিডিও করছিলাম, তো এই প্রথম আমি এরকমভাবে করেছি ভিডিওটা। তো কেমন হয়েছে তোমরা জানিও, দিয়ে দিয়েছি, তো চেষ্টা করেছি কিছু একটা তৈরি, চেষ্টা করেছি কিছু একটা করার, তো ঠিক আছে। তো চলো এখন বৌমাকে একটু নিচে ছেড়ে দিয়ে আসি। কিরে, এখানে ধোঁয়া দিচ্ছি, কথা বলার জন্য তোকে আমি এত কষ্ট করে ক্যামেরাটা উপর দিকে তুলেছি। হ্যাঁ, ধোঁয়া দিচ্ছিল ওখানে, তো গাছগুলোকে পোড়াচ্ছি। তো এখন আমি আর বোন একটু বেরিয়েছি, কি কথা শোনা যাবে? হ্যাঁ, শোনা যাচ্ছে চটচট বল। এখন আমি আর বোন একটু বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য, কিছু টেলার্সের কিছু কাজ আছে। আর আর কি আছে রে, তা কি করবি? আর কিছু, আর ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এটার জন্যই। আর হয়তো পার্লারেও যেতে পারি, ও যাবে বলছে, কাটাবে। করবি না গিয়ে ঘুরে চলে আসবি, দাম জিজ্ঞেস করবো। ওর সবসময় চুল কাটবে বলে আমি আগে কেটে নিই, তারপর ও চলে আসছে বাড়ি আমারটা দেখে। ওকে, সময় আমার সঙ্গে এরকম করে। ওকে, বাই, সি ইউ সুন। এখন টেলার্স দোকানে এসছি, কিন্তু টেলার্স দোকানে কেউ নেই, দোকানদার দাঁড়িয়ে আছি। ওকে, আমি একটু ক্যামেরা ধরতে লজ্জা পাই, তাই একটু ভিডিও করে দিলাম। এবার আমরা যাচ্ছি আইসক্রিম কিনতে, আনতে আনতে। এখন এইখানে ও ব্লেন্ডার কিনছে, আজকের মেকআপ শ্যুট করছিল, ব্লেন্ডারটা খসে গেছে ওর মুখে। কিন্তু কোনটা নিয়েছিস দেখা, পড়ে গেছে রেসিপি দেখা ভালো করে কালারটা। ঠিক আছে, এটা কালারের সঙ্গে তো কিছু সাথে। এখন আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। মুখে লাইট মেরে নিয়ে
আজকের ব্লগটা আমি করে দিলাম, তোমরা সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, আমার কষ্ট দেখে। আচ্ছা, এখন দুজন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। ওকে, আমাদের আর পার্লারে যাওয়া হয়নি, এত ভিড় ছিল, ও আর যায়নি। যেই দোকানগুলোতে গেছি প্রচুর ভিড় ছিল, অনেকগুলো দোকান থেকে ঘুরে চলে এসেছি, ঢুকিনি ভেতরে। পুজোর বাজারে সব দোকানে মোটামুটি ঢোকা যাচ্ছে। ওকে, আমার হাত ব্যথা করছে। এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ি। আজকে হাঁটতে হাঁটতে এসেছি, হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। একটু ইভিনিং ওয়াক হয়ে গেল। বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন খাচ্ছি আইসক্রিম। অনেকটা খাওয়া হয়ে গেছে, আর একটু আছে, বেশি একটা নেই। ভিডিও এডিট করছিলাম আর বসে বসে, আর ও কিরে ওরকমই বসে আছিস কেন? তোর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর লাগবে তো। চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা এরকম করছিস কেন রে সবসময়? তো পাশে থাকা বেল আইকনটাও অল করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের পাশে নোটিফিকেশান যায় আর তোমরা এসে দেখে নিতে পারো।